2018 থেকে বিজেপি সরকার আসার পর আমরা ডাক্তারছি কোন রাস্তা মেরামত হইতেছে না আমরা উনি বিজেপি সরকারের যে তারা কইতেছে সব সময় চিফ মিনিস্টার বা অন্যান্য বিভিন্ন মিনিস্টাররা কইতেছে আমরা ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে থাকি কিন্তু দেখা গেছে আমরা কেন যে এই যে রাস্তাগুলা কেন মাছ চাষ করে খাওয়ান যাইব এই ধরনের অবস্থা গাড়ি ঘোড়া চলার কোনো ব্যবস্থা নাই কেন দেখা গেল আমরা কেন এত এরিয়া থেকে লোক আইয়ে বাসেবাড়ি গোপালনগর থেকে আরম্ভ করে এখানে শিকারিবাড়ি আইডাঙ্কুর বাটি ময়দান উজান ময়দান চাম্পহরের যত লোক এখান থেকে সব আসা যাওয়া করে লেখাপড়া করা লাগে এখানে টাউনে যাইতে হয় বিভিন্ন চিকিৎসার জন্য টাউনের দিকে যাইতে হয় আর যারা চাকরি করে তারা সব এখানে আমরা এখানে আইতে হয় চাম্পহরে আইতে হয় এরপরে এখানে আমরা এখানে আছি আরও আমরা তুলাচিকর ব্লক আছি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে